ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. حبيب الرحمن انديا থেকে আপনার প্রশ্ন হলো যে লোক দেখানো ইবাদত করা এর শরীয়তে বিধান কি? যারা লোক দেখানো ইবাদত করে তারা মুনাফিক। কোরআন হাদিসে বিভিন্ন ভাবে এই মুনাফিকদের চরিত্রের বর্ণনা করা হয়েছে। তো যে সমস্ত লোক লোক দেখানো ইবাদত করে, যখন মানুষ দেখে তখন বেশি বেশি দান করে, লোক দেখে বেশি বেশি লম্বা ছড়া নামাজ পড়ে এবং তাদের মনের মধ্যে তেমন কোনো বিশ্বাস থাকে না। কোরআনে যদি মহান প্রবন্ধ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম, এই আয়াতটি কোরআন মাজিদে সূরা নিসার 142 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুনাফিক কপট ব্যক্তি আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনি তাদেরকে প্রতারিত করে থাকেন এবং যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে নিছক লোক দেখানোর জন্য তারা দাঁড়ায় এবং আল্লাহকে তারা খুব কমই ভয় করে। সূরা বাকারা প্রথম দিকে একটি আয়াত আছে, এই মুনাফিকগুলো ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ইখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা কাউকে ধোঁকা দেয় না, নিজেকেই দেয়, কিন্তু এরা আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দিতে চায়। কিন্তু বাস্তবে মুনাফিকরা নিজেরাই পরবর্তীতে বুঝতে পারবে যে এরা কাকে ধোঁকা দিয়েছে। কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ সূরা তাওবার 54 নম্বর আয়াতেও এই মুনাফিকদের চরিত্রের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এভাবে মুসলিম শরীফের 7628 নম্বর হাদিস, যেখানে মহান প্রভু আল্লাহ তাআলা বান্দাদের যে সাক্ষাৎ করাবেন হাসরের মাঠে, তো মহান প্রভু আল্লাহ তাআলা বান্দাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেমন পরিষ্কার দিনে তোমরা যেমন চন্দ্র দেখতে পাও, সূর্য দেখতে পাও, পরিষ্কার আকাশে রাত্রিতে যেমন চন্দ্রকে দেখতে পাও, পূর্ণিমা চাঁদ, সেইভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে। তো ঠিক সেইভাবে মুনাফিক যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সে মুনাফিক বলবে, আল্লাহ আমি অমুক করেছি তোমার জন্য এই করেছি, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার আজা ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ তার জানু তার হাত পা কথা বলবে এবং তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কারণ তার ইবাদতগুলো ছিল লোক দেখানো। ঠিক এইভাবে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, তিনিও একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে এলেন, অর্থাৎ আবু সাঈদ খুদরী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সম্মুখে এলেন এবং তিনি আমাদের বললেন যে কানা দাজ্জালের থেকেও বেশি ফিতনার কথাকে আমি তোমাদের বলে দেবো না। আর সে হলো সেই লোক যারা লোক দেখানো ইবাদত করে, যারা নামাজ পড়ে এবং যারা গুপ্ত সেরেক করে। আর নামাজ পড়ে লোক দেখানোর জন্য এটাই গুপ্ত সেরেক, এটা ইবনে মাজাহ বাইহাকীর হাদিস এবং তারগিবের 27 নম্বর হাদিস। অতএব লোক দেখানো ইবাদত এই চরমতম একটি ঘৃণ্য অপরাধ, এখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং কখনোই কেউ যেন আমরা এই ধরনের লোক দেখানো ইবাদত না করি। মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইবাদতের ফর্মুলা শিখিয়ে দিয়েছেন, যেমন সূরা দাহার আছে, যে আমরা তোমাদের যে দান করি খাওয়াই একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য, তোমরা নাম করবে তারিফ করবে অথবা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান পাবো, এইরকম উদ্দেশ্য নয়। অতএব আমাদের ইবাদত যাতে লোক দেখানো না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।